একের পর এক মামলা হচ্ছে ই ভ্যালি, ই অরেঞ্জ সহ নাম সর্বস্বই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। গ্রাহকদের পর এবার পণ্য সরবরাহকারী মার্চেন্টরা আইনের দ্বারস্থ হচ্ছেন, তবে টাকা ফেরত পাওয়া কতদূর তার সদুত্তর নেই কারো কাছে। আদালত গঠিত ই ভ্যালির নতুন বোর্ড প্রধান বলছেন, সম্পদ এবং দেনার প্রকৃত তথ্য বের করে পাওনাদারদের টাকা ফেরত দিতে সর্বোচ্চ চেষ্টা রয়েছে তাদের। তবে প্রচলিত আইনে গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করেন আইনজীবীরা। সুলতান আহমেদের রিপোর্ট। বাইরের দেশ থেকে প্রসাধনী পণ্য এনে দেশে পাইকারি বিক্রি করেন তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম। কয়েক বছর ব্যবসা করে দেখেছেন সফলতার মুখ, তবে তার সেই সফলতা আটকে গেছে ইভালির জালে। শুরুর দিকে মার্চেন্ট হিসেবে পণ্য দিয়ে সময়মতো টাকা পেলেও পরের লটগুলোতে আটকে যায় প্রায় 40 লাখ টাকা। আমি 10টা সাপ্লায়ার কাছে যেভাবে প্রোডাক্ট সেল করি, ইভালির কাছে সেভাবেই প্রোডাক্ট সেল করছি। ওইখানে এরকম না যে ইভালি থেকে আমি বেশি প্রোডাক্ট দামে বেশি দামে বেচতেছি। ইভালি ট্রেড লাইসেন্স ছিল, ইক্যাবের মেম্বারশিপ ছিল, ইভালির সমস্ত জায়গায় ওদের সমস্ত ডকুমেন্টস ছিল, তাহলে সেখানে ওরা কিভাবে ফোন করে। তার মতো আরেক প্রতিষ্ঠান পিওর কেয়ারেরও আটকে আছে প্রায় 8 লাখ টাকা। টাকা পাওয়ার উপায় না দেখে আদালতের দ্বারস্থ হচ্ছে এমন বহু প্রতিষ্ঠান। আমরা একটা লিগাল নোটিশ করেছি, এখন এইভাবেই এখন আমাদের লয়ার যেভাবে আগাবে আমরা ওইভাবে আগাবো আর কি। ইভালির কাছে পণ্য বিক্রির টাকা পায় এমন প্রায় 20,000 মার্চেন্ট, পাশাপাশি প্রায় 35 লাখ গ্রাহক, সার্ভিস প্রোভাইডার মিলে মোট পাওয়ানা কয়েক হাজার কোটি টাকা, যার তুলনায় ইভালির সম্পদ খুবই কম। অনুসন্ধানে জানা যায় কোম্পানিটির সিটি ব্যাংক হিসেবে রয়েছে 67 লাখ টাকা, সাউদিস ব্যাংকে রয়েছে 1,67,00,000, পেমেন্ট গেটওয়েতে আটকে আছে আরও 26 কোটি। এর বাইরে কোম্পানির নামে রয়েছে 22টি গাড়ি, রয়েছে 3টি ওয়্যার হাউসে কিছু পণ্য। মালামাল সাপ্লাই দিয়েছে, তাদের পাওনার সংখ্যা কিন্তু অনেক বেশি। আপনি জাস্ট একটি এক্সাম্পল দিচ্ছি যে অ্যামাজন কোম্পানি যেটি সার্ভার নিয়ন্ত্রণ করছে, তাদের কাছে তারাই পাবে ইভালির কাছে কম বেশি 3 কোটি টাকা। ইভালির বর্তমান বোর্ড প্রধান অবসরপ্রাপ্ত এই বিচারপতি বলছেন, কোনো চাপে নয়, তাদের সমাধান হবে আইনের পথে। হাইকোর্টের যে আপনার গণমুখী ভাব, তারা যে কাজগুলো করেছেন বা করছেন, এর কারণেই কিন্তু আমরা কিছু হলেও, কতটা পারবো এখন তো বলতে পারছি না, কিছু হলেও আমরা পাওনাদারদের টাকা ফেরত দিতে পারবো। ইভালি আর চালু না হলে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী প্রথম পরিশোধ করা হবে সরকারি ট্যাক্স, তারপর ধাপে ধাপে কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের বেতন, শ্রমিকের মজুরি, ক্ষতিপূরণ, প্রভিডেন্ট ফান্ড পরিশোধ করতে হবে। 6 নম্বরে আসবে মার্চেন্ট কিংবা গ্রাহকদের পাওনার বিষয়টি। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি না যে তারা হয়তোবা পুরো টাকা পাবে কি পাবে না, বাট এটা কিন্তু ভ্যারি করবে কেস টু কেস বেসিস। অনলাইন ট্রানজ্যাকশনে সেই আইনগুলিকে রিভিউ করা আবার, এবং স্পেসিফিকলি একটি ই কমার্সের জন্য আইন করা। ইভালি সহ কথিত 15টি ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়েছে 41টি, যদিও তার সুরাহা কবে তা জানা নেই কারোরই। সুলতান আহমেদ, News 24, Dhaka.